গুরু ব্রহ্ম মহিমা অলেখ শরণ। নমস্কার দর্শক বৃন্দ, আপন মানুষ আজির রাশিফল কার্যক্রমে মু এস কুমার স্বাগত জনাউছি। প্রতিদিন নিজের রাশিফল জাঁয়া পাই গুরুকৃপা ইউট্যুব চ্যানেল কু সবসক্রাইব করতু ও পাখে থাকা বেল আইকন কু প্রেস করি অল নোটিফিকেসন অন করে দিন্তু, যা ফলরে আমি যেতবে ভিডিও অপলোড করিবু প্রথমে আপন ভিডিও দেখি পারিবে। আমার এই ভিডিওরে আপন সম্পূর্ণ পঞ্চাঙ্গ সহিত মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়ের জাঁপারে। ভিডিও কু দয়াকরি শেষ পর্যন্ত দেখন্তু। ভিডিওটি ভালো লাগিলে ভিডিও কু লাইক করন্তু এবং আপনার প্রিয়জন পাখু শেয়ার করে জনান্তু। এবে আসন্তু জানিবা আজি দিনর সম্পূর্ণ পঞ্চাঙ্গ বিষয়। আজি 2024 মসিয়া সেপ্টেম্বর মাস 27 তারিখ শুক্রবার, দিল্লি শরাব্দ সন 1432 সাল, স্বাধীন ভারতাব্দ 78 বর্ষ, মহিমাদ 197 বর্ষ, উৎকল গজপতি শ্রী শ্রী গজপতি দিব্যসিংহদেব মহারাজাঙ্কর 68 অঙ্ক, সৌরস্ব আশ্বিন মাস 11 দিন, চন্দ্রমতে আশ্বিন কৃষ্ণপক্ষ 10 তিথি, অপরাহ্ন 4:12 পর্যন্ত। আজির সূর্যোদয় বিরজাক্ষেত্রকু 5:38, কন্যালগ্ন 1:43 লিতাগতে উদয়। আজির সূর্যাস্ত বিরজাক্ষেত্রকু 5:33, মীনলগ্ন 1:17 লিতাগতে অস্ত। আজি কর্কট চন্দ্র 60, পুষ্যা নক্ষত্র শেষরাত্রি 4:17 পর্যন্ত। আজি জন্মিত শিশুর কর্কট রাশি বিপ্রবন্ন দেবগণ, শেষরাত্রি 4:17 গতে দানবগণ। আজি মৃত ব্যক্তির পুষ্কর দোষ নাহি। নিষিদ্ধ খাদ্য আজি কলম ভোজন নিষেধ অটে, অপরাহ্ন 4:12 গতে শিম্ব ভোজন নিষেধ অটে। আজির অমৃত যোগ প্রাতরু দিবা 6:24 মধ্যে, দিবা 7:12 গতে 9:38 মধ্যে, দিবা 12 গতে অপরাহ্ন 3:12 মধ্যে, সন্ধ্যা 6:17 গতে রাত্রি 9:31 মধ্যে, এবং শেষ রাত্রি 3:57 গতে 5:39 মধ্যে। আজির মাহেন্দ্র যোগ নাহি। আজির কালবেলা এবং বারবেলা দিবা 8:07 গতে অপরাহ্ন 3:36 মধ্যে। আজির কাল রাত্রি রাত্রি 10:02 গতে 11:56 মধ্যে। আজির রাহু কাল পূর্বাহ্ন 10:30 ঠারু মধ্যাহ্ন 12 মধ্যে। আজির ঘাত চন্দ্র নাহি, ঘাত নক্ষত্র নাহি, অপরাহ্ন 4:12 মধ্যে বিছা রাশির ঘাত তিথি। বিছা রাশি ধনু রাশি ও মীন রাশির ঘাত বার। প্রিয় বন্ধুগণ, এবে আসন্তু জানিবা মেষঠারু মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়রে। রাশিচক্রর প্রথম রাশি মেষ রাশি। আজি মেষ রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে চতুর্থ চন্দ্র অন্য গ্রহ দ্বারা বাধাপ্রাপ্ত অছন্তি, কৃষ্ণপক্ষ হেতু অশুভ ফল মিলিব। আপন কাহারি প্ররোচনারে পড়ি বহুত স্থান ভ্রমণ করিবাকু যিবে, আপনকর সঞ্চিত ধনমান অযথারে খরচ করিবে। চতুর্থ গৃহ বিদ্যাগৃহ ও মাতৃগৃহ হইথিবারু বিদ্যার্থী মানে বিদ্যা পঠনরে দুর্বল রহিবে, মাতাঙ্কর শরীর অসুস্থ রহিব, থন্ডা কাশ আদি লাগি রহিব, আপনকর দুঃখ পরে দুঃখ মাড়ি আসিব। এবে আসন্তু জানিবা রাশিচক্রর দ্বিতীয় রাশি বৃষ রাশি বিষয়রে। আজি বৃষ রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে
ପଞ୍ଚମର ବି ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ ମିଳିବ ନାହିଁ। ତୃତୀୟ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ର ଗୋଚର କରୁଛନ୍ତି, ତୃତୀୟ ଚନ୍ଦ୍ର ବଳବାନ ଚନ୍ଦ୍ର। ତୃତୀୟ ଚନ୍ଦ୍ର ଚଳନ ସମୟରେ ଆପଣଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟରେ ଉନ୍ନତି ଘଟିବ, ପୂର୍ବରୁ ଥିବା ରୋଗମାନ ଅପସରିଯିବ, ଶରୀରର ତେଜ ବୃଦ୍ଧି ହେବ, ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ଚାହିଁବେ ତହିଁରେ ସଫଳତା ଲାଭ କରିବେ। ହଠାତ୍ ଆପଣଙ୍କର କୌଣସିଠାରୁ ଶୁଭ ଖବର ପାଇ ମନର ବଳ ବୃଦ୍ଧି ହେବ, ବ୍ୟବସାୟରେ ଅଧିକ ଲାଭବାନ ହେବେ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ତୃତୀୟ ରାଶି ମିଥୁନ ରାଶି ବିଷୟରେ। ଆଜି ମିଥୁନ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦ୍ୱିତୀୟ ଚନ୍ଦ୍ର ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି। ହଠାତ୍ କୌଣସି ସ୍ଥାନରୁ ଶୁଭ ଖବର ପାଇ ବିଦେଶ ଯାତ୍ରା କରିପାରନ୍ତି, ମନରେ ଆନନ୍ଦ ଉତ୍ସାହ ଭରି ଉଠିବ। ପୂର୍ବ ଶତ୍ରୁମାନେ ଆପଣଙ୍କୁ ଦେଖି ଭୟ କରିବେ, ଅର୍ଥପ୍ରାପ୍ତିର ଯୋଗ ମଧ୍ୟ ରହୁଛି। ଚତୁର୍ଥ ସ୍ଥାନରେ ରବି ଗୋଚର କରୁଛନ୍ତି, ପରିବାର ମଧ୍ୟରେ କେହି ସହଯୋଗ କରିବେ ନାହିଁ, ବିଶେଷ କରି ମାଙ୍କ ସହ ଭୁଲ ବୁଝାମଣା ହୋଇପାରେ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ଚତୁର୍ଥ ରାଶି କର୍କଟ ରାଶି ବିଷୟରେ। ଆଜି କର୍କଟ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଶ୍ରୀଚନ୍ଦ୍ର ଗୋଚର କରୁଛନ୍ତି, କେତେକାଂଶରେ ଶୁଭ ଫଳ ମିଳିବ, ଘରକୁ କୌଣସି ଅତିଥି ଆଗମନ କରିପାରନ୍ତି, ଗୃହରେ ଖାଇବା ଧୁମଧାମ ହେବ, ନୂତନ ବସ୍ତ୍ର ଆଭୂଷଣ ବ୍ୟବହାର କରିବେ। ଆଜି ଯଦି କୌଣସି ସ୍ଥାନକୁ ଯାତ୍ରା କରିବାର ଅଛି ସ୍ଥଗିତ ରଖନ୍ତୁ, ପଶୁ କ୍ରୟ ବିକ୍ରୟ କରନ୍ତୁ ନାହିଁ, ଖରିଦ କରିଥିବା ପଶୁ ନଷ୍ଟ ହୋଇଯାଇପାରେ, ଗଣ୍ଡଗୋଳ କାର୍ଯ୍ୟଠାରୁ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ। ଆଜି ଦିନରେ ଗୃହାରମ୍ଭ କିମ୍ବା ଗୃହ ପ୍ରତିଷ୍ଠା କରନ୍ତୁ ନାହିଁ, ଏହା କଲେ ଜୀବନ ସାରା କଳହ ଲାଗି ରହିବ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ପଞ୍ଚମ ରାଶି ସିଂହ ରାଶି ବିଷୟରେ। ଆଜି ସିଂହ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦ୍ୱାଦଶ ଚନ୍ଦ୍ର ଅଶୁଭ ଓ ଦ୍ୱିତୀୟ ରବି ଅଶୁଭ ଫଳ ମିଳିବ, ମନରେ ଗ୍ଲାନି ବଢ଼ିଯିବ, ଆୟ କମିଯିବ, ଋଣ କାରବାରରେ ହାନି ଘଟିବ, ଅଯଥାରେ ବହୁ ସ୍ଥାନକୁ ଗମନ କରିବେ, ବହୁ ଅର୍ଥ ହାନି ହେବ, ପରିବାରରେ କଳହ ହେବ। ଏହି ସମୟରେ କୌଣସି ବ୍ୟକ୍ତି ଆପଣଙ୍କୁ ମିଠା ମିଠା କଥା କହି ଭୁଲ ରାସ୍ତାକୁ ନେଇଯିବେ, ଅସାବଧାନତା ହେଲେ ଆପଣଙ୍କର ଭାତ ହାଣ୍ଡି ଭାଙ୍ଗିଦେବା କିଛି ବଡ଼ କଥା ନୁହେଁ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ଷଷ୍ଠ ରାଶି କନ୍ୟା ରାଶି ବିଷୟରେ। ଆଜି କନ୍ୟା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଏକାଦଶ ଚନ୍ଦ୍ର ଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ, ଆପଣ ଯେଉଁ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ଚାହୁଁଥିଲେ ଆଜି ତାଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ ଆଲୋଚନା ହୋଇ ବହୁ ସଫଳତାର ପାହାଚ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହେବେ, ପରିବାର ମଧ୍ୟରେ ଅତିଥି ସତ୍କାର କରି ଦାନ ଧର୍ମ କରିବେ। ରବି ଆପଣଙ୍କର ଜନ୍ମରେ, ଆପଣ ଯାହା ଚାହୁଁଥିଲେ କରିବାକୁ ତାହା ହଠାତ୍ ପରିବର୍ତ୍ତନ ହୋଇଯିବ, ଯାହାଦ୍ୱାରା ମନରେ ପ୍ରବଳ ରାଗ ବୃଦ୍ଧି ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ସପ୍ତମ ରାଶି ତୁଳା ରାଶି ବିଷୟରେ। ଆଜି ତୁଳା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦଶମ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଥିବାରୁ ଆପଣ ଆଜି ବହୁ ବଡ଼ ବଡ଼ କାମ ଖୁବ୍ ସହଜରେ କରିପାରିବେ, ଉଚ୍ଚ ସମ୍ମାନର ଅଧିକାରୀ ହୋଇପାରନ୍ତି, ପୂର୍ବରୁ ଯାହା ଚାହୁଁଥିଲେ ତାହା ଆଜି ପୂରଣ କରିବାରେ ସଫଳ ହେବେ। ଦ୍ୱାଦଶ ରବି ଅଶୁଭ, ଅଯଥାରେ ବହୁ ଅର୍ଥହାନି କରିବେ, ଯେଉଁଠାରେ ଏକ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେବା କଥା ସେଠାରେ ଆପଣ ଦଶ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରିବାକୁ ବାଧ୍ୟ ହେବେ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ଅଷ୍ଟମ ରାଶି ବିଛା ରାଶି ବିଷୟରେ। ଆଜି ବିଛା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ନବମ ଚନ୍ଦ୍ର ଅଶୁଭ ଫଳ ମିଳିବ, ଘାତବାର ଓ ଘାତ ତିଥି ଅଶୁଭକୁ ବୃଦ୍ଧି କରାଇବ, ଶୁଭକର୍ମରେ ଯୋଗଦାନ କରି ଆପଣ ବହୁ ଅର୍ଥ ବ୍ୟୟ କରିବେ, କିନ୍ତୁ କାହାରି ପାଖରୁ ପ୍ରଶଂସା ମିଳିବ ନାହିଁ, ଶେଷରେ ଲୋକହସା ହେବେ, ଆପଣଙ୍କୁ ଲୋକମାନେ ପରିହାସ କରିବେ, ଆପଣଙ୍କର ଅସ୍ଥିରତା ପ୍ରକାଶ ପାଇବ, ଆପଣ କ୍ଷୋଭ ପ୍ରକାଶ କରିବେ, ମନରେ ଦୁର୍ବଳତା ପ୍ରକାଶ ପାଇବ। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ରାଶିଚକ୍ରର ନବମ ରାଶି ଧନୁରାଶି ବିଷୟରେ। ଆଜି ଧନୁରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ
অষ্টম চন্দ্র অন্য গ্রহ দ্বারা বাধাপ্রাপ্ত অছন্তি অশুভ ফল কম মিলিব ঘাত বার অশুভ বন্ধু বিবাদ স্থগিত রহিপারে যাহা অধিক ক্ষতি হবার থিব সেঠারে অল্পরে ক্ষয়ক্ষতি হব কোণসি দৈবী শক্তি আপনার সাহায্য করিব তথাপি দুর্ঘটনাকু এড়াই দেই হব না তাহা শারীরিক হেউ কিংবা মানসিক হেউ প্রভুপাদরে মননিবেশ কলে রক্ষা মিলিব এবে আসন্তু জানিবা রাশিচক্রর দশম রাশি মকর রাশি বিষয়রে আজি মকর রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে সপ্তম চন্দ্র অন্য গ্রহ দ্বারা বাধা পাউথিবারু শুভ ফল প্রদান করিপারিবে না পারিবারিক অশান্তি ভোগিবে সুখ হানি ঘটিব স্বামী স্ত্রীঙ্ক মধ্যরে সামান্য কারণরু ঝগড়া হেব যাহা আশা করিথিলে তাহা মিলিব নাহিঁ মথা বিচলিত হইপারে বিপরীত খবর পাই ব্যথিত হেবে দূর সম্পর্ক বন্ধুঙ্ক ঠারু দুঃখ খবর প্রাপ্তি হেব হঠাৎ আয় কমিযিব আপন বিচলিত হইযিবে এবে আসন্তু জানিবা রাশিচক্রর একাদশ রাশি কুম্ভ রাশি বিষয়রে আজি কুম্ভ রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে ষষ্ঠ স্থানরে চন্দ্রগোচর করুছন্তি শুভ ফল মিলিব ষষ্ঠ চন্দ্র বলবান চন্দ্র আপনঙ্ক পরিবার মধ্যরে খালি আনন্দ হি আনন্দ মিলিব যেও কামরে হাত দেবে তহিরে সফলতা মিলিব ব্যবসায় করুথিবা ব্যক্তিমানে ব্যবসায়রে আশাঠারু অধিক লাভবান হেবে অষ্টম রবি অশুভ আপন আজি কাহারি সহিত যুক্তিতর্ক করন্তু নাহি বুঝামণা ভুল হইযিব ঝগড়াকু এড়াই দেই হেব নাহি এবে আসন্তু জানিবা রাশিচক্রর দ্বাদশ বা শেষ রাশি মীন রাশি বিষয়রে আজি মীন রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে পঞ্চম চন্দ্র অশুভ ও সপ্তম রবি অশুভ এবং ঘাতবার অশুভ ফল মিলিব আপনঙ্ক মন অস্থির রহিব কথা কথাকে আপন রাগিযিবে শরীর অসুস্থ রহিব দুঃখ যন্ত্রণারে আপন জর্জরিত হয়ে পড়িবে করুথিবা কার্যরে বাধা আসিবারু আপন হতাশ হয়ে পড়িবে রাগ সান্তন কলে বহু শত্রু সৃষ্টি হেবে পরিবারের পিলামানে অমানিয়া হয়ে যাবে।